আর আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রামের পঞ্চবটি মাহাতো লেক। এটা আমরা অনেকে কাশিয়া নামেও পরিচিত। আমি আগে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু জায়গাটা এখন আরও ভালো করেছে। তার সঙ্গে কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই জন্য কিছু রিল শ্যুট করব, তো সেটা দিয়ে আজকে ব্লগ হবে। তো চলো, মজা হবে আজকে। A few minutes later আমরা এখন আছি পঞ্চবটি মাহাতো লেকের এখানে। এই জায়গাটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আর কি কি চেঞ্জেস এসছে তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তীকালে হয়তো আরও চেঞ্জেস আসবে। আপাতত যতটুকু চেঞ্জেস আমি এখন দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা এনজয় করো। তো এখন আমি চলে এসেছি পঞ্চবটি লেক, অথবা এই জায়গাটা অনেকে কাশিয়া নামেও চেনো। এই জায়গাটার আগেকার ভিডিও হয়তো আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে, ডেসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। মানে প্রায় 2 মাস আগে জায়গাটা একদমই এরকম ছিল না। এরকম বসার সুন্দর রং করা জায়গা হয়ে গেছে, এরকম সিমেন্টেরও একটা বসার অথবা আড্ডা মারার জায়গা হয়ে গেছে, যেখানে তোমার বন্ধুরা অথবা তোমরা প্রেমও করতে পারো, যা ইচ্ছা করতে পারো। এখানে নোটিশ দেওয়া আছে, মানে বোটে নামার পরে বোটে ওঠার পরে যেসব নিয়মাবলী, যেমন 50 টাকা জরিমানা হতে পারে, অথবা লাইফ জ্যাকেট যদি খুলে পড়ে যায়, অনেক কিছু এরকম নিয়ম লেখা আছে। আর ছোটদের জন্য 10 টাকা, বড়দের জন্য পার জন 20 টাকা করে বোটের টাকা নেওয়া হয়। আর এদিকটায় স্নান করা যায় না, স্নান করার জন্য ওইদিকে আরেকটা ঘাট আছে। তো কালকে যেহেতু 15ই আগস্ট, তো এখানে আরও কিছু ডেকোরেশনের জন্য কাজ চলছিল, তো আজকে আমি ভিডিও বানাতে চলে এসেছিলাম। আর এখানে রাকেশ চুপচাপ বসেছিল ভাই, কারণ কোনো কাজ নেই। এখানে আরও কিছু কাজ চলছে, যেমন এখানে খাওয়ার হোটেল হবে, প্লাস এখানে রিসর্ট টাইপের হবে। আর এই জায়গাটা প্রথমেই বলে রাখি, যারা ঘুরতে আসবে, ধূমপান আর মদ্যপান একদম নিষিদ্ধ। জায়গাটা চারিদিকে একদম প্রাকৃতিক পরিবেশ, মানে সুন্দর অক্সিজেন অথবা একদম মনোরম পরিবেশ, তোমরা এখানে এনজয় করতে পারবে। আরও কিছুদিন পরে হয়তো এখানে শীতকালে পিকনিকের ব্যবস্থা অথবা পিকনিকের জন্য রিসর্ট হবে, সেটা বলা যাচ্ছে না। প্রথমেই বলে রাখি জায়গাটা পঞ্চবটি লেক কেন, হয়তো এই জায়গাটার যে মালিক তার মা অথবা তারই নামে এই জায়গাটার নাম পঞ্চবটি মাহাতো লেক করা হয়েছে। আর ওদিকটা একটা ব্রিজ নতুন করা হয়েছে, চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই এখানে জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য ছবি আঁকা, ডাস্টবিন, মানে সব কিছু এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে হয়তো প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা করা আছে। রাকেশ এখানে হালকা করে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, আমরা একটা ভিডিও বানানোর জন্য আছি। আর এখানে অনেকেই ছবি টবি তুলছে। এখন বাজে প্রায় দুপুর 12টার দিকে, তাও এখানে মানে কিছু কিছু লোক ঘুরতে এসেছে বাইরে থেকে। এখানে তোমার বোতল, কাঠ, বিভিন্ন জিনিস দিয়ে ঝুলিয়ে ডেকোরেশন করা আছে। আর এই মঙ্গলে আমার বন্ধু হয়, এর সঙ্গে আমি আগে ক্রিকেট খেলতাম, তো একটু হাই হ্যালো করছে। আর প্রথমে ভাবছিলাম এই জিনিসটা চুরি করে ন্যাশনাল ফ্ল্যাগটায় লাগাবো, বাট মানে ভয় লাগছিল, যেখানে অনেক রেস্ট্রিকশান আছে, তো আর অনেক লোক পাহারা দিচ্ছিলো এটাই। আর এগুলো একদম রিসেন্টলি হয়েছে এইসব সাজানোগুলো, এগুলো মনে হয় 15ই আগস্টের জন্য। আর এগুলো লাইট হয়তো ফিটিং করা হবে রাত্রেবেলা, জায়গাটার লুক হয়তো আরও ভালো থাকে। বাট আমার বাড়ি থেকে এটা রাত্রেবেলা অনেক দূরে। প্রথমেই বলে রাখি, আমার যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে এসো। আর এই ভিডিওটা যারা দেখছো, এই জায়গাটার লোকেশন হচ্ছে ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের মাঝে বাইপাস পড়ে, সেই বাইপাসের উল্টো দিকেই এই কাশিয়া অথবা পঞ্চবটি লেক। দেখো, সবাই পঞ্চবটি মাহাতো লেক বললে চিনবে না, তাই কাশিয়াও বলতে পারে অনেকে। আর এখানে রাকেশ বলছে যে আমি এত কষ্ট করে লাগালাম ভাই, তুই আমাকে দেখাচ্ছিস না। আর এখানে মঙ্গল, মানে আমার ভিডিওতে অনেক দিন আসার জন্য হরবর হচ্ছিলো, আজকে ফাইনালি ভাই চলে এসছে মুগেম্বো লুকে। একটু ফ্লাইং কিস দিচ্ছে এইবারে। এখানে দেখো পতাকা বিভিন্ন রকমের, মানে এত সুন্দরভাবে মেনটেন করা আছে, জানি না কতদিন মেনটেন করা থাকবে। আর রিসেন্টলি এরকম বোতল দিয়ে কাজ করা হয়েছে, পুরোটা বাঁশের মধ্যে, মানে এতটা ইউনিকনেস ফুটে উঠছে। ঝাড়গ্রামে আর কোনো রিসর্ট অথবা এরকম কোনো ট্যুরিস্ট প্লেস আছে নাকি আমার জানা নেই, বাট এই যে ব্রিজটা হয়েছে না, এত সুবিধা হয়েছে গ্রামের লোকের অথবা যে কোনো লোকের, মানে আর দেখতেও এত সুন্দর লাগছে যে এই ব্রিজটার জন্য জায়গাটার মানে ভোল একদমই পাল্টে যাচ্ছে। এই ব্রিজটা যে বানিয়েছে ভাই, তাকে স্যালুট জানাই, বাট ব্রিজটা কতদিন টিকে এটাই হচ্ছে ব্যাপার। অনেকে জানো তো গাড়ি ফাড়ি নিয়ে এসে ব্রিজটাকে ফুটিয়ে দেয়। আর দেখো, বিভিন্ন লোক যদি হাঁটাচলা করে ব্রিজটার কিছুই হবে না, এই গাড়ি নিয়ে আসলে ব্রিজটার এরকম অবস্থা খারাপ হয়ে যাবে। যেটা আরেকটা আমাদের জায়গা আছে সাতপাটি বলে, ওটাও কোনোদিন আপনাদেরকে একটু দেখাবো। তো ওইখানে এরকম একটা ছোট্টখাট্ট ব্রিজ আছে, ওটা আরও বড়, বাট এইটা দেখতে অসাধারণ। কলকাতার যে দ্বিতীয় সেতু, ওটারই থিমে ব্রিজটা বানানো হয়েছে। ব্রিজটার দিকে ওই দিকে আমি আরেকবার যাব। তার আগে আপনাদের ব্রিজটাকে ভালো করে দেখিয়ে দিই। একদম বাঁশ চিরে সুন্দর করে কালারিং করে দড়ি দিয়ে ব্রিজটা বানানো হয়েছে। এবার আমার কিছু বক্তব্য আপনারা শুনে নিন। আমি এখন আছি পঞ্চবটি মাহাতো লেকের সেই ব্রিজে। এই ব্রিজটা নতুন হয়েছে পারাপার করার জন্য, দেখতে দ্বিতীয় সেতুর মতো লাগছে। আর এখানে চিনটা পাকা ডমডম করছে, সেটা আলাদা ব্যাপার। আর বাঁশের এখানে সুন্দর করে ছবি টবি আঁকা আছে, অনেক কিছু আপগ্রেড হয়েছে দেখলাম, যেমন বোতল দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন গাছে সাজানো আছে। ওইদিকে আরও সাইকেলের টায়ার ফায়ার দিয়ে করা আছে, দেখাচ্ছি। দেন জল একটু বেড়ে গেছে হয়তো, আর আগে বোটিং হতো বিকেলবেলা, কিন্তু এখন এই সময়টাতেও বোটিং হচ্ছে। এখন বাজে দুপুরের 12টা সাড়ে 12টার মতো বাজে, এখনও বোটিং হচ্ছে। তো দেন এবার একটু সিনেমেটিক শ্যুটস করবো, হালকা করে ছবি তুলবো। আর ওই দিকটা দেখো, পেছন দিকটা আরও ওই দিকটায় যাওয়ার একটা জায়গা করেছে, ওই দিকটা তো যাবো। তো চলো আগে ওইটা তোমাদের দেখিয়ে দিই, তারপর সিনেমেটিক্সটা এনজয় করো। লাফায় দেখতে জলটা। তো এখন ব্রিজটার এই পারে চলে এসেছি, একটা জিনিস দেখে ভালো লাগছে, আমাদের যেটা ফেলে দেওয়া সামগ্রী যেমন সাইকেলের টায়ার, সাইকেলের রিম, সেগুলো এইখানে রং টং করে সুন্দরভাবে রিসাইকেল করে অথবা সাজানো হয়েছে। বাঁশের এত সুন্দর কাজ করা হয়েছে, কে এই কাজটা করেছে আমি জানি না, বাট আগে এইখানের নিয়ম ছিল যে মানে বিকেলবেলা বোটিং হবে। এখন দেখছি এখন অনেকেই বোটিং করছে, এখন 12টা বাজে দুপুরের। হয়তো যারা দূর থেকে আসে তারা মানে মন খারাপ করে ফিরে যেত, তাই এখানকার মালিক হয়তো করেছে। আর ওই দিকে দেখো একটা রিসর্ট তৈরি হচ্ছে, হয়তো খাবার দোকান। আর খাবার দোকান প্রচণ্ড জরুরি, কারণ পরবর্তীকালে দুর্গাপূজা অথবা বিভিন্ন পুজোতে অথবা শীতকালে এখানে লোক ঘুরতে আসবে, যেটার জন্য মানুষের খাওয়া দাওয়া অথবা থাকার জায়গা করাটা অবশ্যই জরুরি। আর এদিকে চারিদিকে দেখুন একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর এবার কিছু সিনেমেটিক শটস আপনারা এনজয় করুন, কেমন হয়েছে জানাবেন। এখানে আমাদের ফটোশ্যুট, রিল শ্যুট সব আপাতত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের একটু কাজ আছে। তো দেন এখানকার সমস্ত আপডেট দিয়ে দিলাম। আর জায়গাটা আগের থেকে অনেক ভালো করেছে, গাছে ছবি আঁকা আছে। দেন ব্রিজটা খুবই মানে এটা দেখো দুটো কাজে ইউজ হবে, ছবি তোলা, ভিডিও করা, এটা তো হবেই, প্লাস গ্রামের লোকের এপাশ থেকে ওপার আসা মানে পারাপারের জন্য ব্রিজটা খুব ভালো। আর ব্রিজটা দ্বিতীয় সেতুর মতো থিমটা করার চেষ্টা করেছে। এবার দেখি কতদিন মেনটেনেন্স থাকে, দেখো যে কোনো জিনিস মেনটেন করতে হবে। তো চলো এই ছিল আপডেট। কালকে আর নতুন জায়গায় যাবো, কালকে 15 আগস্ট একটা হালকা করে গাড়ি নিয়ে বেরোবো ঘুরতে আমি আর রাকেশ। তো সেটাই ব্লগ আসবে হয়তো কালকে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।